गुड मॉर्निंग एवरी वन, वेलकम बैक टू माई चैनल हैप्पी सिंपल जॉय। तो आज के सन्डे, तो आज के तो अनेक धरण मेनू हड़ीते, तो आज के दिखे तो सब लकडाउन थार्टी लकडाउन फार्स्ट दिन। হ্যাঁ, লকডাউনের ফার্স্ট দিন। তো ফার্স্ট দিন সবাই কি করছে জানি না, আমরা কি করব সেটা আজকে থেকে, আজকে নতুন ব্লগ নিয়ে আসছি আমি তোমাদের কাছে। আজকে 16 মে রবিবার, আর এখন 10টা প্রায় বাজতে যায়। তো হোপফুল অনেকক্ষণ অনেকক্ষণ কাজ ফাজ হয়ে গেছে আমাদের। ও বাজার থেকে, বাজারে গেছিলো, বাজার থেকে আসলো, এসে চিকেন ফিকেন মাটন ফিশ ঠিশ কিনে নিয়ে এসেছে। তো মাছ টাছ কিনে, যেহেতু প্রত্যেক দিন যাবে না, ও একবারে কিনে নিয়ে চলে এসেছে। এখন প্রত্যেক দিন বেরোনো একদমই উচিত না, সেই জন্যই একটু বেশি করে বাজার করে নিয়ে চলে এসেছি, যাতে যতটা কম বেরোনো সম্ভব। কারণ এই পরিস্থিতিতে তো এক বেরোনোটা, যত না বেরোনো যাবে ততই ভালো। সেই জন্যই আর কি, যতটা বাড়িতে থেকে এই পরিস্থিতি থেকে তাড়াতাড়ি আমরা বেরোতে পারি, সেই চেষ্টাই আমাদের সবাইকে করতে হবে। তো আজকে কি মাছ মাছ নিয়ে এসেছিস? আজকে এনেছি অনেক রকমই মাছ এনেছি, ভেটকি মাছ এনেছি, বাটা মাছ নিয়ে এসেছি, তারপর ট্যাংরা মাছ এনেছি, চিকেন এনেছি, একটু মাটন এনেছি। এইসব হয়েছে রে, একদিনের না, এগুলো তো 4-5 দিন ধরে চলবে, কারণ এখন তো প্রতিদিন যাওয়া যাচ্ছে না, যেরকম বলাই হলো, সেই জন্য একটু বেশি করে সব কিছু নিয়ে আসা হয়েছে। তোমরাও সব কিছু নিয়ে আসো, কারণ হচ্ছে না বেরোনোটাই উচিত, যতটা সেফটি থাকবে ততটাই ভালো, মানে এটাই সবার কাছে মেসেজ। আর বাড়িতে থেকে সবাই ভালো ভালো রান্না করে এনজয় করো, খাও দাও, তারপরে তো গেম, কারোর বাড়িতে গেম স্টেশন আছে, গেম খেলো, আড্ডা মারো বাড়ির ফ্যামিলির লোকের সাথে বা বন্ধু বান্ধবের সাথে, না এই কত টিভি দেখা ছাড়া আর কিছু নেই। নিউজটা একটু মানে না দেখাই ভালো, না সবসময় নেগেটিভ ফিলই আসে, পজিটিভ কিছু আসে না। আরেকজন ঝগড়া করছে আমার সাথে, ওকে এখানে আনিনি কেন, এক পিজোটাকে নিয়ে আসছি, ওকে নিয়ে আসানি হয়নি বলে আড্ডা মারতে ওই জন্য ও চিল্লাচ্ছে, ওকে ওর দাবি হচ্ছে ওকে নিয়ে আসতে হবে, সব সময় ঘাড়ে ঘুরবে, তোমার সাথে আড্ডা মারবে, তাহলে ও ভালো। হ্যালো বলে দাও, একটু হ্যালো বলে দাও তো, হ্যালো চিল্লাতে বলা হয়নি, হ্যালো হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও, বলে দাও, হ্যাঁ বান্টি তো, হ্যালো, হ্যাঁ বলছো, হ্যালো বলো, বান্টি তরফ থেকে হ্যালো, ফার্স্ট আই লাভ ইউ বলছে। ওই দাও আবার নাচ, বান্টি নাচে করে দাও, বান্টি নাচে, বান্টি নাচে করে দাও, পা করে দাও, বান্টি নাচে করো, বান্টি নাচে রাখ, বান্টি নাচে করো, বান্টি নাচে, বান্টি নাচে, জিনকি নিচে টিকি নিচে করো করো, বাবা বুবু আমার মাথা, এতবার ওকে বলতে বলা হচ্ছে তো ওর রাগ হবে না গরমের মধ্যে, ওই জন্যই মাথার মধ্যে দিয়েছে বাড়ি, ঠিক করেছে ঠিক করেছে, হা হা করে হাসছে আমার, ওই দেখি হাসছ হাসছে, আমার হাসিটাকে নকল করে। এই কি তো, তোকে আমি কিছু বলেছি, কিছু বলেছি, কিছু বলেছি, হ্যাঁ সম্মানে ঝগড়া মুখের মধ্যে কি হচ্ছে, তুমি সমানে আমাকে মার, আমার সাথে মারপিট করবে, বান্টি 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 নাচে, পুপু আমার মাথা ঠুকে, সত্যি বলছি খুব নটি। নুন দেওয়া হয়ে গেল, নুন দিয়ে তারপর ভালো করে কষে নিচ্ছে, ভাজা ভাজা করে নিচ্ছে। ওটা ফ্রাই যেহেতু হয়ে গেছে, তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আমরা একটু কাঁচা লঙ্কা বাটা খাই, তোমরা শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা গুঁড়ো খেতে পারো, যার যেটা ইচ্ছা। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো পড়লো, ধনের গুঁড়ো 1 চামচ দিচ্ছে,
এবার লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে এবার জলটা দিয়ে ভালো করে কষে নিতে হবে, অল্প একটু জল। এবার কুলপিটা দিয়ে ভালো করে কষে নিতে, জলটা শুকিয়ে তেলের উপর আসতে হবে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেও যদি ঝাল ঝাল, তো তাই এটা তেলাপিয়া মাছের ঝাল, তাই একটু বেশি লঙ্কার গুঁড়োটা লাগবে। আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখো ছাড়তে শুরু করে দিয়েছে। এবার জল দিয়ে দেবেন, তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছে, করে করে ডুবিয়ে দিচ্ছে যেন মাছগুলো ডোবে, আর মাছগুলো সিদ্ধও হয়ে যাবে এই জলের সাথে, আর ঝোলটাও টানবে, এত ঝোল থাকবে না, একটু ঝাল ঝাল টাইপের মাখা মাখা ঝোল ঝোল, তাই তো বপিসি? জল দিয়ে দিল যেন মাছটা ডোবে সিদ্ধ। ঝোলটা টেনে নিয়েছে, টকক করে ফুটছে, তাই এবার ধনে পাতা ছড়িয়ে দিতে হবে। এরম টেনে হয়ে টানা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। তো এবার এরম ভাবে মাছের, তেলাপিয়া মাছের ঝালটা এরম ভাবে করে নামিয়ে নিতে হবে। আমাদের যদি তেলাপিয়া মাছের ঝালটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমাকে একবার কমেন্ট বক্সে জানিও যে তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে, নাহলে আমি বুঝতে পারবো না যে কীরকম তোমাদের লাগছে। তা আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের রেসিপিগুলো, আর তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তেলাপিয়া মাছের ঝাল। গাছ থেকে পড়লো মনে হলো না, গাছ থেকে পড়েনি, আমি ক্যাচ লুটছিলাম। কারণ হচ্ছে আজকে আমি ব্রেকফাস্টে একটু খারাম খাবো, একটু খালাম হিমসাগর, আর তার সাথে চিড়ে, চিড়ে দিয়ে আম দিয়ে মেখে তারপর খাবো। কারণ হচ্ছে এখন আমের সিজন, আমি ডায়েট চলে, কিন্তু ডায়েটের মধ্যে আমি আমটা ছাড়তে পারবো না, সরি আমি আমটা ছাড়তে পারবো না, আমার আর আমার লবণী। চলো আমি আমটা ফটাফট করে ছিঁড়ে ফেলি, এবার আমি আম দিয়ে চিড়ে দিয়ে খাবো। অনেকে দুধ ফুধ দিয়ে খায়, কলা কলা মিশিয়ে খই, আবার মুড়ি দেয়, আমার ঠিক ভালো লাগে না। আর আমি চিড়ে ভেজাই না, আমার একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগার জন্য চিড়েটা শক্তই রাখি, আমি ভিজে যাই না। তা আমটা ছিঁড়ে ফেলছে, আমের মজা নেব, আমের মজা, আমটা আমার মাখা হয়ে গেছে চিড়ে দিয়ে, আমের মজা কখনো কাঁঠালে হয় না, আমেই পাওয়া যায়। তো আমি আমটা খাওয়া শুরু করছি, দুধ দিয়ে চিড়ে দিয়ে মুড়ি দিয়ে ভেজে যাও, খুব ভালো করে। আমের লোভ আমি সামলাতে পারি না, আম আমি খাবো। দুধ আসো দাদু, গিয়েও তোমার গাছ যেন বেঁচে থাকে আমার জন্য, আম যেন আমি পেয়েই যাই, পেয়েই যাই। আমের একটু মাংসটা কম, আস আস, কিন্তু হেভি দেখো। আর কিছু বলবো না, আমি আমের গাছে মনে হচ্ছে ঝুলে ঝুলে আম খাচ্ছি। সো আমার কাজ ফাজ কমপ্লিট, আমি একটু স্কিন কেয়ার করবো, যেহেতু পার্লার বন্ধ ওর জন্য আমি স্কিন কেয়ার করবো। কারণ হচ্ছে এখন ফেসিয়ালও হচ্ছে না, আমি একটা নাইকাতে ফেসিয়ালে ফেস প্যাকগুলো অর্ডার করবো, কিটটা পুরো তাইয়ের মধ্যেই। তা এখন আমি জাস্ট ডেইলি রুটিনের মতো তো মুখে স্ক্রাব করে নেব, লোটাস হার্বালস অ্যাপ্রিকবল স্ক্রাবার, এটা খুব ভালো স্ক্রাবার, খুব কারোর যদি পিম্পলস হয় বা র্যাশ বেরোয় সেগুলো মানে স্ক্রাব করলে বেরিয়ে যাবে। স্ক্রাবার নিলাম আমি, আমার স্ক্রাব কমপ্লিট। তো আমি এখন লোটাসেরই, আমার স্ক্রাব কমপ্লিট, তো আমি এখন লোটাসেরই ডিটেন ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেব আফটার সান। সো ডিটেন ফেস প্যাক লোটাসেরই, এটা তোমরা ইউজ করতে পারো, খুব ট্যান রিমুভ হয়, আমি এটা ইউজ করি। মেখে এটা দেওয়ার পর 10 মিনিটসের মতো পুরো লাগিয়ে শুকিয়ে নিতে হবে।
পুরোটাই। তাই এটা আমি 10 মিনিট রাখবো, টানিয়ে নেব। টানিয়ে নেওয়ার পর তারপর আমি এটা তুলে নেব। আমরা লাঞ্চ টেবিলে চলে এসেছি। আজকে আমরা লাঞ্চে খাচ্ছি ঝোল চাটনি আছে, তেলাপিয়া মাছের ঝাল, চিকেন সালাড, আলু ভাজা, আর পুঁই শাকের, পুঁই শাক না এটা কলমি শাকের চচ্চড়ি, আর হচ্ছে শুক্তোর ডাল। আর এই হচ্ছে আমাদের লাঞ্চের, এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। তা আমরা লাঞ্চটা চট করে শেষ করি। আমার হচ্ছে গ্রিন টি, লেপটানের গ্রিন টি খায়, আর শুক্তো খায় ব্ল্যাক টি খায়, আর মা খায় দুধ চা। তা তো চার, আমার তো চার রেডি। এবার চলো আমরা তিনজনে মিলে চা খাই, আর তোমরাও চা খাও। তা আমি চাটা নিয়ে চলে যাই কিচেন থেকে। চলে এসেছে তিন রকমের চা, তিন রকমের। ও বাবা, একটা হাসির সিন হয়েছে। মা ফেসবুক অক্টোবরস দেখছে, আর আমি বলছি অ্যাবসলিউট বারবিকিউতে অক্টোবরস কে এসেছে শুভ্র। মা বলছে শুভ্রকে তুই আমার পানিটা কোনোদিন খাস না, অক্টোবরস কে এসেছিস। ও বাবারে, তুমি সিরিয়াস হক গিন বিল খেলবে? এই চাও দেখো, এই দেখ অক্টোবর কে থাকার পর সামান্য আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে, ঘুম ঘুম পেয়ে গেছে। তো রাতের ডিনার হচ্ছে আমার, হ্যাঁ, ম্যাঙ্গো আম। যেহেতু সিজন, আমি ম্যাঙ্গো ছাড়া কিছু চিনি না। আর দুটো ডিম সিদ্ধ, এটা আমার ডিনার, কারণ রাত্রিবেলা হালকা খাওয়াই বেটার। তা আমি আজকে দুটো ডিম খাচ্ছি আর একটা আম খাচ্ছি, এটাই আমার ডিনার। তো আজকে অনেক লেট হয়ে গেছে ডিনার করতে, 11টা বাজে প্রায়। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। তা আজকে টিভিতে স্টার গোল্ডে ভুলভুলাইয়া দিয়েছিল অনেকদিন বাদে। তা আমি ভুলভুলাইয়াটা দেখছিলাম, তা ওটা আমার দেখা হয়ে গেছে। তা ভুলভুলাইয়া দেখছিলাম, ভুলভুলাইয়াটা দেখার পর আমরা ডিনার করতে গেলাম। এবার আমি একটু নাইট সিরাম মেখে এবার শুয়ে পড়বো রাত্রে। এবার আমরা শুয়ে, তা আমাদের ডিনার কমপ্লিট, শুয়ে পড়বো। আজকের মতো এই ব্লগটা এখানেই আমি শেষ করছি। যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, প্লিজ ঘর থেকে বেরোবেন না, ঘরেই থাকবেন। তো আর স্যানিটাইজ করবেন হাত রাগাড় রাগাড়কে, আর মুখে মাস্ক এখানে না এখানে, আর ডিস্টেন্স মেনটেন করবেন। আর আরেকটা কথা, খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার নতুন ব্লগে, ব্লগ নিয়ে আসছি, নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে।